The story of Shamima. Dear students, our today's class is also for the students of class 8 uh, from the same unit, and today we are going to discuss from lesson 2. And our today's topic is flashback. The story of Shamima. My dear students, uh, before reading the passage, uh, we would like to know about some vocabs. and look at the whiteboard, please. Stunt. স্ট্যান্ড মিন্স স্পিচলেস সারপ্রাইজড অর্থাৎ স্ট্যান্ড হচ্ছে নির্বাক হয়ে যাওয়া হতবাক হয়ে যাওয়া আশ্চর্য হয়ে যাওয়া সারপ্রাইজড হয়ে যাওয়া নেক্সট ওয়ান অ্যাডমিরেশন অ্যাডমিরেশন অর্থ হচ্ছে সম্মান প্রশংসা অনার প্রেইস অ্যাডোলাসেন্ট অ্যাডোলসেন্ট হচ্ছে বয়সন্দি টিনেজার ওর জুভেনাইল অ্যান্ড নিভ্ট ইন দ্য বার্ড নিভট ইন দ্য বার্ড হচ্ছে অঙ্কুরে বিনষ্ট হয়ে যাওয়া অর্থাৎ কোনো কিছু শুরু করার আগেই শেষ হয়ে যাওয়া টু ডিস্ট্রয় সামথিং অ্যাট দ্য বেগিনিং শুরুতেই কোনো কিছু নষ্ট হয়ে যাওয়া ধ্বংস হয়ে যাওয়া অ্যান্ড নেক্সট ওয়ান পেহিড পেহিড অর্থ হচ্ছে মনোযোগ দেওয়া কর্ণপাত করা সিনোনিম হচ্ছে লিসেন টু কেয়ার মাই ডিয়ার স্টুডেন্টস নাও আই উইল গো দ্য টেক্সট লিসেন টু মি কেয়ারফুলি অ্যান্ড ট্রাই টু আন্ডারস্ট্যান্ড আ মিনিং অ্যান্ড দেন আই উইল অ্যাক্স ইউ সামথিং ডে স্টুডেন্টস স্টার্টেড টু টেল আস হার স্টোরি শামীমা স্টার্টেড টু টেল আস হার স্টোরি শামীমা তার জীবনের গল্প বলা শুরু করে দিলেন অ্যান্ড লিসেন লিসিং টু হার উই ওয়ার স্ট্যান্ড অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম আওয়ার হার্টস আর ফিল্ড উইথ অ্যাডমিরেশন ফর হার লিসিং টু হার তার গল্প শুনে উই ওয়ার স্ট্যান্ড আমরা হতভাগ হয়ে গিয়েছিলাম অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম আওয়ার হার্টস আর ফিল্ড উইথ অ্যাডমিরেশন ফর হার এবং সেই সাথে তার জন্য আমাদের অন্তর প্রশংসায় ভরে গেল ইট ওয়াজ নাইনটিন নাইনটি ফাইভ উনিশশো পঁচানব্বই সালের কথা শামীমা ওয়াজ ফিফটিন ইয়ার্স ওল্ড তখন স্বামীমার বয়স ছিল কত পনেরো বছর শি গট প্রমোটেড টু ক্লাস এইট সবেমাত্র সে ক্লাস এইটে উত্তীর্ণ হয় শামীমা হ্যাড অল দ্য ড্রিমস অফ অ্যান অ্যাডোলসেন্ট বয়সন্ধিকালের একজন ছেলে কিংবা মেয়ের যে স্বপ্ন থাকে স্বামীমারও ঠিক সেই রকম স্বপ্ন ছিল শি ওয়ান্টেড টু ব্রিং অ্যাবাউট এ চেঞ্জ ইন হার লাইফ সেই স্বপ্ন কী ছিল তার স্বপ্ন ছিল টু ব্রিং অ্যাবাউট এ চেঞ্জ একটা পরিবর্তন বয়ে আনবে ইন হার লাইফ তার জীবনে শি ওয়ান্টেড টু সি হ্যাপিনেস ইন হার ফ্যামিলি টু এবং তার আরও স্বপ্ন কী ছিল যে তার পরিবারে সে সুখ দেখবে সুখ বয়ে আনবে সি নিউ শিকুড ফুলফিল হার ড্রিম বাই কমপ্লিটিং হার এডুকেশন অ্যান্ড গেটিং এ গুড জব এবং তার নিজের উপরে আত্মবিশ্বাস ছিল কী ছিল কুড ফুলফিল হার ড্রিম তার এই স্বপ্ন সে পূরণ করতে পারবে কিভাবে পূরণ করবে বাই কমপ্লিটিং হার এডুকেশন সে প্রথম তার শিক্ষা জীবন শেষ করবে অ্যান্ড গেটিং এ গুড জব তারপর একটা ভালো চাকরি করবে এই ভালো চাকরি করার মাধ্যমে সে তার জীবনের পরিবর্তন বয়ে আনবে এবং সেই সাথে তার পরিবারে সে সুখ বয়ে আনতে চায় ফিফটিন ইয়ার ওল্ড শামিমা স্ট্রিমস ওয়ার নিফ্ট ইন দ্য বার্ড কিন্তু পরিতাপের বিষয় যে এই পনেরো বছর বয়সী শামিমার যে স্বপ্নগুলো ছিল সেই স্বপ্নগুলো নিফট ইন দ্য বাট অঙ্কুরেই বিনষ্ট হয়ে যায় হার ফাদার ওয়ান্টেড টু ম্যারি হার অফ অ্যাগেনস্ট হার উইল তার স্বপ্ন ভেঙে যাওয়ার কারণ কি তার স্বপ্ন দুলিশাত হয়ে যাওয়ার কারণ কী কারণ হচ্ছে হার ফাদার ওয়ান্টেড টু ম্যারি হার অফ অ্যাগেনস্ট হার উইল অ্যাগেনস্ট হার উইল তার ইচ্ছার বিরুদ্ধে তার বাবা তার ইচ্ছার বিরুদ্ধে তাকে বিয়ে দিতে চেয়েছিল ঠিকই কারণে তার জীবনের স্বপ্নগুলো দুলিশাত হয়ে যায় ম্যারিং অফ আ গার্ল আন্ডার এইটিন ইজ এগেনস্ট দ্য ল ইন বাংলাদেশ আমরা জানি বাংলাদেশে আঠারো বছরের নিচে বিয়ে হওয়া এটা হচ্ছে আইন বিরোধী কাজ শামীমা ডিড নট ওয়ান্ট টু গেট ম্যারিড শামীমা এই অল্প বয়সে বিয়ে করতে চায়নি তার অসম্মতি ছিল বাট নো বডি পেইড এনি হিট টু হার কিন্তু কেউ তার কথায় কর্ণপাত করলো না দ্য অ্যারেঞ্জ হার ম্যারেজ উইথ অ্যা ম্যান মাস ওল্ডার দেন হার কী হয়ে গেল দে অ্যারেঞ্জড হার ম্যারেজ তার বিয়ে ঠিক করে ফেললো উইথ অ্যা ম্যান মাস ওল্ডার দেন হার তার চেয়ে অনেক বেশি বয়সর বয়সী একজন পুরুষের সাথে তার বিয়ে ঠিক হয়ে গেল অল হার টিয়ার্স অ্যান্ড প্রোটেস্ট ওয়েন্ট ইন ভেইন তার যত কান্না প্রোটেস্ট প্রতিবাদ সব কি হলো ওয়েন্ট ইন ভেইন ওয়েন্ট ইন ভেইন এটা হচ্ছে গো ইন ভেইন একটা ফ্রেজ যার অর্থ হচ্ছে বৃথা হয়ে যাওয়া অর্থাৎ সে তার যে কান্না তার যে প্রতিবাদ সব কিছু বৃথা হয়ে গেল কেন বৃথা হয়ে গেল তার কারণ তার ইচ্ছার বিরুদ্ধে তার বাবা তার বিয়ে দিয়ে দেয় শামিমা ওয়াজ ম্যারেড অফ টু কামাল উদ্দিন জোয়ার্দার শামীমার বিয়ে দিল কার সঙ্গে কামালুদ্দিন জোয়ার্দার নামে একজন লোকের সঙ্গে সো মাই ডিয়ার স্টুডেন্টস আমরা প্যাসেজটা পড়লাম এখন প্যাসেজের আলোকে তোমরা একটু হোয়াইট বোর্ডে তাকাও এখানে তোমাদের কিছু অল্টারনেটিভ কোয়েশেন্স আছে চুজ দ্য কারেক্ট আনসার আমরা কিছু এখানে অল্টারনেটিভস দিয়েছি তোমরা খেয়াল করো নিফ্ট ইন দ্য বার্ড আমরা আগেই পড়ছি যে নিফ্ট ইন দ্য বার্ড অর্থ হচ্ছে কোনো কিছু অঙ্কেরই বিনষ্ট হয়ে যাওয়া তো এখানে তিনটা অপশন আছে আমরা একটু দেখতে চাই যে তিনটা অপশনের ভিতরে কোনটা কারেক্ট উত্তর টু স্টার্ট আমরা জানি টু স্টার্ট মানে হচ্ছে শুরু করা আর নিফটিন দ্য বার্ড হচ্ছে নষ্ট করা ধ্বংস করা তাহলে এটা হচ্ছে না নেক্সট ওয়ান টু রিমুভ রিমুভ হচ্ছে দূর করা এখানে আসলে দূর করার সাথে এর কোনো সম্পর্ক নেই নেক্সট ওয়ান টু হল্ট সামথিং অ্যাট দ্য বেগেনিং হল্ট অর্থ হচ্ছে নষ্ট করে দেওয়া ডিস্ট্রয় করা ধ্বংস করে দেওয়া থেমে দেওয়া বন্ধ করে দেওয়া টু হল্ট সামথিং অ্যাট দ্য বেগেনিং শুরুতেই কোনো কিছু নষ্ট করে দেওয়া বা বন্ধ করে দেওয়া তাহলে এই তিনটার মধ্যে সঠিক উত্তর আমাদের কোনটা হচ্ছে টু হল্ট সামথিং অ্যাট দ্য বেগেনিং ওকে কোয়েশ্চেন নাম্বার টু শামিমাস স্টোরি মেড এভরিওয়ান শামিমার গল্প শুনে সবাই কি হয়ে গিয়েছিলো আমরা একটু দেখতে চাই অ্যামেজড উলুকিত হয়ে গিয়েছিল ফ্যাসিনেটেড খুব আনন্দিত হয়ে গিয়েছিল শক্ট হতবাক হয়ে গিয়েছিল আমরা জানি যে স্ট্যান্ড এর আগে একটা সিনোনিম পড়ছি আমরা যে স্ট্যান্ড স্ট্যান্ড হচ্ছে হতবাক হয়ে যাওয়া স্বামীমার গল্প শুনে সবাই কী হয়ে গিয়েছিল হতবাক হয়ে গিয়েছিল আহত হয়েছিল কষ্ট পেয়েছিল। তো এই তিনটা অপশনের ভিতরে সঠিক হচ্ছে কোনটা সঠিক শক্ট নেক্সট পে হিট পে মানে কি কোনো কিছু কর্ণপাত করা মনোযোগ দিয়ে শোনা আমরা দেখি কি আছে টু টক টু টক টু মানে কি কারোর সঙ্গে কথা বলা টু লিসেন টু লিস লিসেন টু মানে কি লিসেন টু হচ্ছে কর্ণপাত করা বা শোনা বা শ্রবণ করা আর নেক্সট ওয়ান হচ্ছে টু লুক আফটার লুক আফটার মানে হচ্ছে দেখা শোনা করা তাহলে কোনটা সঠিক উত্তর আমরা সঠিক উত্তর এখানে পাচ্ছি টু লিসেন টু থ্যাংক ইউ নেক্সট নাম্বার ফোর অ্যাডমিরেশন অ্যাডমিরেশন মানে কি আমরা জানি অ্যাডমিরেশন একটা হচ্ছে অ্যাসপেক্ট একটা রেসপেক্ট আর একটা ডেডিকেশন অ্যাসপেক্ট হচ্ছে দিক কোনো কিছুর দিক আর রেসপেক্ট হচ্ছে সম্মান বা শ্রদ্ধা আমরা এর আগে পড়ছি যে অ্যাডমিরেশন মানে হচ্ছে সম্মান অনার প্রেজ আর ডেডিকেশন মানে আত্মত্যাগ বা আত্মনিষ্ঠা তাহলে আমাদের সঠিক উত্তর কোনটা হচ্ছে এখানে আমাদের সঠিক উত্তর হচ্ছে রেসপেক্ট ডিয়ার স্টুডেন্টস আমরা তো প্যাসেজটা পড়লাম প্যাসেজ পরে কিছু এখানে প্রশ্ন আমরা দেখব প্লিজ লুক অ্যাট দ্য হোয়াইট বোর্ড আই হ্যাভ রিটেন থ্রি কোয়েশেন্স অন দ্য বোর্ড অ্যান্ড উই উইল ট্রাই টু ফাইন্ড আউট দ্য আনসার্স হোয়েন ওয়াজ শি ম্যারিড অফ শামীমার বয়স সরি শামীমার বিয়ে হয়ে গেল কখন হোয়েন ওয়াজ শি ম্যারিড অফ কত বছরের বয়সের বিয়ে হয়েছিল শি ওয়াজ ম্যারিড অফ অ্যাট দ্য এজ অফ ফিফটিন অ্যাট দ্য এজ অফ অনলি ফিফটিন শি ওয়াজ ম্যারিড অফ অ্যাট দ্য এজ অফ অনলি ফিফটিন হোয়াট ডিড শামীমাই ড্রিম অফ শ্বামীমার স্বপ্ন কী ছিল আমরা কিন্তু শামীমার স্বপ্নগুলো জানি যে সে জীবন শেষ করবে তারপর সুন্দর একটা চাকরি করবে করে সে কী করবে তার জীবনে এবং তার পরিবারে সুখ বয়ে আনবে সো হোয়াট ডিড শামীমা ড্রিম অফ শামীমা ড্রিমড অফ ব্রিঙ্গিং অ্যাবাউট

ডিট শামিমাস ড্রিম কাম ট্রু হোয়াট হ্যাপেন্ড ডিট শামিমাস ড্রিম কাম ট্রু শামিমার স্বপ্ন কি সত্যি হয়েছিল নো শামিমাস ড্রিম ডিড নট কাম ট্রু হোয়াট হ্যাপেন্ড তাহলে কী হয়েছে আমরা জানি যে তার বাবা অর্থাৎ তার পরিবার তার ইচ্ছার বিরুদ্ধে অল্প বয়সে তাকে বিয়ে দেয় এই কারণেই তার কিন্তু স্বপ্ন সত্যি হয়নি অঙ্কুরেই বিনষ্ট হয়ে গিয়েছিল সো হোয়াট ইজ দ্য আনসার হোয়াট হ্যাপেন্ড শামীমাস ফাদার ম্যারেড হার অফ অ্যাট অ্যান আর্লি এজ এগেনস্ট হার উইল উইথ আ ম্যান মাস ওল্ডার দেন হার ঠিক এ কারণেই তার স্বপ্ন সত্যি হয়নি অঙ্কুরে বিনষ্ট হয়ে গিয়েছিল মাই ডিয়ার স্টুডেন্টস আই হোপ দ্যাট আফটার ডিসকাসিং দ্য প্যাসেজ ইউ ক্যাম টু নো অ্যাবাউট দ্য স্টোরি অফ শামিমা অ্যান্ড নোয়ার টুডে টুডে উই লিভিং ষ্টে কানেকটেড ফাৰ দ্য নেক্সট ক্লাছেছ এণ্ড হোপ দেট ই কেৰি অন ইষ্টাডী কীপ ইফ চেইফ এণ্ড চাউণ্ড লুক আফ্টাৰ ইউ ডোণ্ট ৱেষ্ট ইয়াৰ টাইম ন' মৰ টুডে আছাল